আজকের গল্পটি লিখে পাঠিয়েছেন আরোহী জান্নাত রাবিয়া। আমি জন্মের পর থেকেই সিঙ্গেল, আমার দ্বারা প্রেম ভালোবাসা কখনোই হবে না। বিকজ ম্যান গেটস হোয়াট হি স্ট্রাইভস ফর, অর্থাৎ মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। বাট আমার ভালোবাসা দুই চাকার মাঝেই সীমাবদ্ধ, মানে বাইকে ঘুরতে আমার খুব ভালো লাগে, অন্যথায় প্লেসটা যদি নদীর পার কিংবা রেল লাইন হয় তাহলে তো কোনো কথাই নেই। আর যদি প্রিয় খাবারের কথা বলি, চকলেট আইসক্রিম ফুচকা, আমার ভালো লাগে ভালোবাসা জাস্ট এতটুকুতেই সীমাবদ্ধ। বাট আমার কাছে ফ্রেন্ডশিপ জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। লাইফ অনেক ফ্রেন্ড পেয়েছি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে বেশ ভালোই লাগে। সবার লাইফে এমন কিছু ফ্রেন্ড থাকে যাদের কাছে সব শেয়ার করা যায়। আমিও তার ব্যতিক্রম নই, আমার লাইফেও নির্দিষ্ট কিছু ফ্রেন্ড আছে, ওদের কাছে সব কথা শেয়ার না করলে আমার ভালোই লাগে না। আর এ কারণেই আমার ফ্রেন্ডরাও আমাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। আমার কিছু ব্যাড হ্যাবিট হলো, আমি অনেক বেশি রাগি এবং জেদি এবং অল্পতেই ইমোশনাল হয়ে পড়ি। তা যাই হোক, অন দ্য আদার সাইড আমি অনেক মিশুক টাইপের, এটা সবাই বলে। সহজেই সবার সাথে মিশে যেতে পারি, হয়তো উপরওয়ালা এই গুণটা আমার ভেতরে দিয়ে দিয়েছেন। আমি যতটা মিশতে পারি ঠিক ততটা দূরে সরেও যেতে পারি। যার উপর থেকে একবার বিশ্বাস বা মন উঠে যায়, যাই হয়ে যাক না কেন, তার দিকে দ্বিতীয়বার ফিরেও তাকাই না। আমি মানুষটা অনেক হাসি খুশি, অলওয়েজ হ্যাপি থাকে, বিকজ সবাইকে হাসাতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে কারো মন খারাপের সময় তার পাশে থেকে তার মন ভালো করে দিতে পারলে অনেক হ্যাপি ফিল করি। আমি আমার কাছের মানুষদেরকে কখনো ইগনোর করি না। আর যদি ফ্যামিলির কথা বলি, আমার কাছে আমার ফ্যামিলি সব, কারণ আমার ফ্যামিলি আমাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, সকল কাজেই আমাকে অনেক বেশি সাপোর্ট করে, আমার প্রতি তাদের অনেক বিশ্বাস আছে, আমিও তাদের বিশ্বাসের মর্যাদা দিতে চাই। জীবন চলার পথে যেখানেই থাকি না কেন, আমি আমার ফ্যামিলির পাশে সারাটা জীবন থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারি। আল্লাহ হাফেজ।